নতুন মুরব্বীরা যারা আসছেন, ভাইরা আসছেন, আসেন, আমার কথার কথা মর্ম বুঝেন, সেটা হলো আমরা গত কয়েক শতাব্দী ধরে আল্লাহর দেওয়া এই বিধান আমরা বাদ দিয়েছি। বাদ দিয়ে আমরা মানুষের তৈরি বিধান আমাদের রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে মেনে চলেছি। ফলস্বরূপ আজকে আমাদের এই অশান্তি, এই হানাহানি, এই নৈরাজ্য, এই দুঃখ, এই যন্ত্রণা, এবং অন্য জাতির হাতে মায়ের খাচ্ছি। এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের আর কোনো পথ নাই। রাসূল ঐক্যবদ্ধ করেছেন, কি কথার উপর ঐক্যবদ্ধ হইতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। যা হইছে হইছে, তওবা করে। শিয়া সুন্নি সাফি হাম্বুলি হানাফি এই তরিকা ওই তরিকা, এই পীর ওই পীর, এই হুজুর ওই হুজুর, এই মজহাব এই ফেরকা, যথেষ্ট হয়েছে না? কামড়া কামড়ি মারামারি হয়েছে না? নাকি আরো করবেন? না করেন না, অসুবিধা কি? দাঁড়িয়ে এক হাত লম্বা হবে না এক পুষ্টি লম্বা হবে? নবী নূরের তৈয়ার না মাঠের তৈয়ার, কেয়াম হবে না ব্যাকেয়াম হবে? টুপি পাস করলি না তিন করলি, কাড়া পাঞ্জাবি না গোল পাঞ্জাবি, করেন না মারামারি? সেদিন আহলে হাদিসের দুই হুজুর মারামারি লাগছে, মারামারি মানে কি বাস? আরে হেরা তো আর এই কামলাদের মতো মারামারি করবে না, বাহাস। বাহাসের সাবজেক্ট কি শুনেন? খুব উত্তেজিত মাহফিলের মধ্যে সাবজেক্টটা হচ্ছে একই দিনে ঈদ করা জায়েজ না না জায়েজ, সৌদি আরবের সঙ্গে মিল করিয়া। এটা কি তর্কের সাবজেক্ট? সৌদি আরবের সাথে তোমাদের মিল করার এত শখ কে? কি সৌদি আরবে কারা? এরা কারা? আল্লাহ রসুল এদের জমিনে দিন প্রতিষ্ঠা করে দিয়ে যাননি তো? সে দিনটা কোথায় এখন? ওদের তেল খাই আজকে আমেরিকা এত মহাশক্তিশালী হয়েছে। তাহলে এখন আমরা পরিবর্তন চাই, পরিবর্তন চাই নাকি গণতন্ত্র? গণতন্ত্র চাইবেন সারা জীবন? আমার কথা হলো ইসলাম ছাড়া আর শান্তি আসবে না, এটা প্রমাণিত হয়েছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টাইমে। আজ থেকে 1500 বছর আগে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলামটা প্রতিষ্ঠা করেই তিনি অশান্তি দূর করে দিয়েছেন, অন্যায় অবিচার জুলুম রক্তপাত নির্মূল করে দিয়েছেন। সেজন্যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা ছাড়া আর মানুষের কোনো শান্তি নাই, কোনো মুক্তি নাই, এই সিদ্ধান্তে আসতে হবে আগে। আচ্ছা ওকে, এবার ভালো কথা পরিবর্তন করতে হবে। এত সোজা না তো, ওরাও তো লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠা করছে, কি আপনি সোজা মনে করেন নাকি? লক্ষ লক্ষ লোক গণতন্ত্রের জন্য জীবন দিছে না? তার অর্থ হচ্ছে এখন আপনাকে আল্লাহ দেওয়া কর্মসূচির ভিতরে ঐক্যবদ্ধ হইতে হবে একটা কথার উপরে। প্রথমে ঐক্য, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান। কে শিয়া, কে সুন্নি, কে আহলে হাদিস, কে আহলে সুন্নাত ওয়াল জামাত, কে খারেজি, কে কাওমি, কে ওয়াহাবি, কে মাদ্রাসার, কে সাধারণ এডুকেটেড, কে পর্তাগার দেখে লুঙ্গি পরে, ব্যাপার না। এগুলা কোনো পোশাক আশাক নিয়ে কোনো তর্ক নাই, সুন্নত নফল মোস্তাহাব নিয়ে কোনো তর্ক নাই, এটা বাদ দেন। মৌলিক কথার উপরে ঐক্যবদ্ধ হইতে হবে, আল্লাহ হক সত্য, রাসুল হক সত্য, এবং কোরআন, বাস আর কিচ্ছু না। এই কথার উপরে আগে চলে আসেন, একটা কথার উপরে যে আল্লাহ যেটা বলেছেন ওটাই সব হক। লা ইলাহা ইল্লাল্লাহ, হুকুম মানবো কার? আল্লাহ। আনুগত্য করবো কার? আল্লাহ। বাস, আর কোনো পিসাবেন না, কোনো মোলানা মুফতির না, আল্লাহর। ওকে, এই কথার উপরে এখন ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। মুসলমান জাতি কয়টা এখন? কয়টা আছে? এই তো জাতি হবে একটা, নেতা হবেন একজন, বাস। ঐক্যবদ্ধ হয়ে তোমরা কি করবা? চুরি ডাকাতি করবা? কি করবা? এই ঐক্যবদ্ধ হয়ে একজন নেতার আদেশ মানতে হবে অক্ষরে অক্ষরে, এরপরে জেহাদ করতে হবে। জেহাদ করতে করা শুনলে তো কলজে পুতপুত শুরু করে দেয়। এবার জেহাদ, এই হাই রে হাই, এতক্ষণ কথা ভালোই কইছে, এখন জেহাদের কথা কি? আর সর্বনাশ, এই কথাটা, এই কথাটা না কইলে হয় না, এই কথাটা না কইলে হয় না। জেহাদ করবো আমরা, মায়ের খামো না, হাই হাই মারবো, গালি করবো, বার গালি দিব, বাড়িঘর পড়াইবো, দেশ থেকে বাইর করে দিব, আপনার আপনার হত্যা, আপনার মৃত্যু যেতে পারে। এ কথা বললে বলে কি জানেন? এই জালেমরা বলে কি, এটা নবী আলা কাজ, নবী করে গেছে, মারি খাইছেন, নবীর খাওয়া দরকার, উনি খাইছেন ভালো মতো, আমরা হুজুর হইছি, আমরা খাইয়ে খাইয়ে পেট বড় করবো, আমাদের কি দরকার এগুলো?